وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের একজন ভাই জানতে চেয়েছেন যে রিয়া কত প্রকার ও কি কি, হয়তো উনি প্রকার দ্বারা উনি রিয়ার অবস্থা জানতে চেয়েছেন যে কখন রিয়া হবে আর কখন রিয়া হবে না, কখন গুনাহ হবে, হয়তো এই বিষয়টি উনি জানতে চেয়েছেন। প্রথমত আমাদেরকে বিষয়টা অত্যন্ত ধীরে সুস্থে অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে, না হলে এটা বোঝাটা একটু কঠিন, কারণ অনেকগুলো এখানে মানে প্রকার আছে, যে কারণে প্রকার বলি বা অবস্থা বলি, অনেকগুলো অবস্থা, যে কারণে এক এক অবস্থার এক এক হুকুম, সেজন্য খেয়াল করতে হবে যাতে জিনিসটা খুব সহজভাবে আমরা উপলব্ধি করতে পারি এবং মনে রাখতে পারি। প্রথমত ইবাদতের ক্ষেত্রে রিয়া আপনারা সকলেই জানেন আশা করি, যে লোক দেখানো আমল, মানুষকে দেখানোর জন্য যে আমলটি করা হয় সেটিকে রিয়া বলা হয় সহজ ভাষায় বলতে গেলে, এবং এই রিয়াকে হাদিসে শিরকুল আসকার ছোট শিরক বলা হয়েছে। প্রথম অবস্থা সেটা হলো যে একজন ব্যক্তি একটি আমল করবে, মূল উদ্দেশ্যই হলো ওর মানুষকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্যই সে মূলত ইবাদতটি করতেছে, পূর্বে থেকেই ওর নিয়তি হলো যে মানুষকে খুশি দেখাবে, তাই মানুষের কাছ থেকে সুনাম নেবে, তাই এটার জন্য করতেছে। প্রথম প্রকার এটা তো, এটা তো বাতিল, এ আমল তো বাতিল, এ আমল গ্রহণযোগ্য হবে না আল্লাহর নিকট, এবং এটা মুনাফিকদের আচরণ। মহান আল্লাহ তাআলা দেখুন সূরাতুন নিসার 142 নম্বর আয়াতে বলছেন মুনাফিকদের বিষয়ে, ইদা কওমু ইলা সলাতি কওমু কুসালা, যখন তারা সালাতে দাঁড়ায় তখন শৈথিল্যের সাথে দাঁড়ায়, অলসতার সাথে দাঁড়ায়, ইউরা উনান নাসা ওয়ালা ইয়াজকুরুন আল্লাহ ইল্লা কালিলা, শুধুমাত্র লোক দেখানোর জন্যই তারা এটি করে এবং আল্লাহকে তারা অল্পই স্মরণ করে, আল্লাহকে তারা অল্পই স্মরণ করে। তার মানে তাহলে যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে প্রথম থেকে কোনো ইবাদত করলো এবং তার উদ্দেশ্য হলো লোক দেখানো, তার সে আমলটি গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয় হলো যে মূলত উনি আমলটি শুরু করেছেন আল্লাহর জন্যই, একজন ব্যক্তি আল্লাহর জন্যই শুরু করেছেন, কিন্তু আমল করতে করতে মধ্যখানে রিয়া চলে এসেছে, শুরু করেছে আল্লাহর উদ্দেশ্যে কিন্তু আমল করার মধ্যে রিয়া চলে এসেছে। এটা আবার দুই ভাগে বিভক্ত ভাগ করা হয়েছে। প্রথম ভাগ হলো যে ইবাদতটি এমন একটি ইবাদত যে যার প্রথম অংশের সাথে শেষের অংশের বা কোনো অংশের মিল নেই, ইবাদতের প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই, মানে একটার সাথে আর একটা জড়িত না। এই অবস্থায় যদি এরকম হয় তাহলে যে অংশে রিয়া আসেনি সেই অংশটুকু গ্রহণযোগ্য হবে, আর পরবর্তী যে অংশে রিয়া এসেছে সেটি গ্রহণযোগ্য হবে না। উদাহরণস্বরূপ বলি যে কেউ ধরুন নিয়ত করলো যে 100 রিয়াল দান করবে বা 100 টাকা দান করবে, দান করতে করতে 50 টাকা দান করেছে আল্লাহর উদ্দেশ্যে, বাকি 50-এ যেয়ে তার মধ্যে রিয়া চলে এসেছে, এই অবস্থায় প্রথম 50 যেটা আল্লাহর উদ্দেশ্যে করেছে সেখানে সেটি গ্রহণযোগ্য হবে, সেটা গ্যারান্টেড হবে আল্লাহর নিকট, কিন্তু পরের অংশটুকু বাতিল। এটা হলো প্রথম। দ্বিতীয় হলো যে ইবাদতটি এমন একটি ইবাদত যে যার প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশ অঙ্গাঙ্গিভাবে জড়িত, পরস্পর জড়িত, যেমন সালাত। সালাত ইবাদতটি এমন একটি ইবাদত যেটি প্রথম অংশের সাথে দ্বিতীয় মানে শেষ পর্যন্ত জড়িত, কোনো অংশ যদি বাতিল হয়ে যায় পুরো ইবাদতটাই বাতিল হয়ে যাবে, পুরো ইবাদতটাই বাতিল হয়ে যাবে। তো উদাহরণস্বরূপ বলি, যেমন ধরুন যে কেউ কেউ 4 রাকাত বিশিষ্ট নামাজে 3 রাকাত পর তার অজু ভেঙে গেল, তাহলে উনি কি বলবেন অজু করার পর শুধু ওই ওই মানে 1 রাকাত না, তারপর পুরো সালাতটাই সেখানে পড়তে হচ্ছে, কারণ হলো একটার সাথে প্রথম অংশের সাথে শেষের অংশ জড়িত সম্পূর্ণভাবে। তো এক্ষেত্রেও সালাতের ক্ষেত্রে যদি এমন হয় যে 4 রাকাত বিশিষ্ট সালাতে প্রথম 2 রাকাত আল্লাহর উদ্দেশ্যে সে আদায় করেছে কিন্তু পরবর্তী 2 রাকাতে রিয়া চলে এসেছে, এই অবস্থায় তার পুরো সালাতটাই বাতিল হয়ে যাবে, গ্রহণযোগ্য হবে না। তাহলে এটা আমরা বুঝতে পারলাম
ও এখানে আবার আরেকটি প্রকার, এখানে আবার আরেকটি বিষয় রয়েছে সালাতের বিষয়টাতে বা এ জাতীয়, যেটা মানে যে ইবাদতটার মানে প্রথম অংশ দ্বিতীয় অংশের সাথে বা শেষের অংশের সাথে জড়িত, এক্ষেত্রে আবার দুইটা ভাগ আছে, এক্ষেত্রেও কিন্তু দুইটা ভাগ আছে। এই সেজন্য আমি প্রথমে বলেছি, আপনারা খেয়াল করে শুনবেন, এখানেও দুইটা ভাগ আছে। এক হলো যে রিয়া চলে আসলো ঠিক, কিন্তু সাথে সাথে উনি যখনই রিয়া চলে এসেছে সাথে সাথে উনি মানে মানে দূর করে দিয়েছেন, মানে সাথে সাথে খেয়াল হয়ে গেছে, তখন তিনি আর মনের মধ্যে গেঁথে নেননি ওই জিনিসটা যে লোক দেখানো, সাথে সাথে দূর করে ফেলেছেন। তো এই অবস্থায় এটি কোনো ক্ষতি করবে না। দ্বিতীয় হলো যে উনি রিয়া এসেছে প্লাস উনি ওটাকে নিজের মধ্যে একবার স্থায়ী করে নিয়েছেন এবং লোক দেখানোর জন্য ইবাদতটি শেষ পর্যন্ত শেষ করেছেন, এই অবস্থায় ওই ইবাদত বাদ হয়ে যাবে। তাহলে আমি আবার বলি প্রথম থেকে, প্রথম প্রকার বলেছি যে ইবাদতটা পুরোটাই লোক দেখানোর জন্য, এটা বাতিল। দ্বিতীয় বললাম যে ইবাদতের মধ্যে রিয়া আসে, এটাকে প্রথমে দুই ভাগ করেছি আমরা। একটা হলো যে কিছু কিছু ইবাদত আছে যেটা প্রথম অংশের সাথে শেষের অংশের জড়িত না, আর দ্বিতীয় প্রকার বলেছি যে একে অংশের সাথে আর এক অংশ জড়িত, কিন্তু এটাও আবার দুই প্রকার। একটা হলো যে রিয়া আসার সাথে সাথে সেটা দূর করে ফেলে, সেটা স্থায়ী হতে দেয় না, আর একটা হলো যে স্থায়ী হয়ে যায়। তাহলে এটা হলো, তৃতীয় হলো যে ইবাদতটা শেষ হয়ে গেছে, ইবাদত তিনি করেছেন, ইবাদতটা করার পর শেষ হয়ে গেছে ইবাদত করা, তারপরে তারপরে রিয়া এসেছে। রিয়া মানে কি এখানে? এটা আসলে রিয়া না, মানে ইবাদতটা শেষ করার পর লোকে তার প্রশংসা করেছে। তো এ অবস্থায় তিনি যদি লোকের প্রশংসা শুনে খুশি হয়ে যান যে লোকেরা তার সুনাম করেছে, সে অবস্থায় কি তার তাহলে ইবাদতটা বাতিল হয়ে যাবে? না, এ অবস্থায় ইবাদতটি বাতিল হবে না, কারণ উনি যখন ইবাদত শেষ করেছেন তখন শেষ করা পর্যন্ত তার ইবাদতের মধ্যে রিয়া সংযুক্ত হয়নি, ইবাদত অলরেডি শেষ হয়ে গেছে শুদ্ধভাবেই এবং সেটা আল্লাহর নিকট টেন্টেড হয়ে গেছে, গ্রহণযোগ্য হয়ে গেছে, অতএব সেই ইবাদতের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। তারপরেও লোকের প্রশংসা শুনে তিনি যদি খুশিও হন, তিনি যদি খুশিও হন, এটা তার কোনো ক্ষতি করবে না, কারণ দেখুন এটা বরং এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটাকে মানে ভালো হিসেবেই তিনি উল্লেখ করেছেন, তিনি ভালো হিসেবেই উল্লেখ করেছেন। যেমন সহি মুসলিমের একটি হাদিস দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে আর আইতা রজুলা ইয়ামালুল আমালা মিনাল খাইর ওয়াহমাদুহুন্নাসু আলাইহি। আল্লাহ রসুল, ধরুন কোনো ব্যক্তি ভালো একটি কোনো কল্যাণকর কাজ করলো, ভালো কাজ করলো, আর মানুষ তার প্রশংসা করলো, এই লোকের বিষয়ে কি বলবেন? তখন আল্লাহ রসুল বললেন যে তিলকা আজিলুন বুশরাল মুমিন, এটা মুমিনের জন্য নগদ সুসংবাদ, এটা মুমিনের জন্য নগদ সুসংবাদ, অর্থাৎ এটা তার দুনিয়ার সুসংবাদ যে লোকেরা তার প্রশংসায় পঞ্চমুখ, আর তার জন্য পরকালে তো সওয়াব রয়েছে, সেটা তো সে পাবেই, কিন্তু দুনিয়াতে ভালো কাজ করার জন্য লোকেরা যে তার প্রশংসা করেছে এটা তার জন্য সুসংবাদ। আচ্ছা, কেউ যদি সুসংবাদ পায় তাহলে কি সে খুশি হবে না? তার খুশি হওয়ার অধিকার আছে, অবশ্যই অধিকার আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে কেউ কোনো যদি ভালো কাজ করে এবং লোকেরা তার প্রশংসা করে, এটা এতে তার জন্য দুনিয়ার জীবনের জন্য এটা সুসংবাদ। তাহলে যদি লোকেরা তার প্রশংসা করে তার ভালো কাজের জন্য, তাহলে এটা তার জন্য সুসংবাদ, আর সুসংবাদ পেলে মানুষ স্বাভাবিক খুশি হতে পারে। সুতরাং এই হাদিস থেকে যেটা বোঝা গেল যে খুশিটা মানে মানে খারাপ না তার জন্য, এটা ভালো। তারপরে দেখুন আল্লাহ রসুল অন্য হাদিসে বলছেন, সুনানে তিরমিজের হাদিস, মান সাররাতহু হাসানাতুহু ওয়া সাআতহু সাইয়াতুহু ফাযালিকাল মুমিন, যার সৎ আমল তাকে আনন্দিত করে এবং তার বদ আমল তাকে কষ্ট দেয়, সেই প্রকৃত ইমানদার। যার সৎ আমল তাকে আনন্দিত করে এবং বদ আমল তাকে
মানে কষ্ট দেয়, বদ আমল তাকে কষ্ট দেয়, সেই প্রকৃত মমিন। অর্থাৎ মমিন ব্যক্তি সৎ আমল করে আনন্দিত হতেই পারে, এটাই স্বাভাবিক। সুতরাং মানে যে বিষয়টি এখানে ই করলাম যে ইবাদত করার পরে যদি এরকম হয়, তবে হ্যাঁ এখানে আরেকটা বিষয় কিন্তু খেয়াল করতে হবে, এমন না যে উনি আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করলেন, ইবাদত করার পর ভালো কাজ করলেন, ভালো কাজ করার পর মানুষ প্রশংসা করলো, তখন উনি ভাবলেন যে দেখ মানুষ তো প্রশংসা করছে, তাহলে আমি আরও আরও বেশি বেশি করি যাতে আমার আরও প্রশংসা করে। এটা কিন্তু ঠিক না, আবার এটা কিন্তু ঠিক না, এখানে তো রিয়া চলে আসলো লোক দেখানোর জন্য, এটা যেন না হয়। কিন্তু এমনিতেই উনি খুশি হবেন এ কারণে যে এটা তার জন্য সুসংবাদ, মানুষের প্রশংসাটা, এটা এটা সমস্যা না। কিন্তু ওটা আবার যেন মানুষকে রিয়ার দিকে না নিয়ে যায়, এটা খেয়াল করতে হবে। এটা এটা হলো বিষয়। আর আরেকটা বিষয় আমি এখানে যোগ করি, সেটা হলো অনেকে বলে থাকেন যে আমি আল্লাহর উদ্দেশ্যে সালাত আদায় করতে যাই, কিন্তু অনেক সময় দেখি যে মানে অনেক সময় দেখি যে মনে হয় যে মনে হচ্ছে আমার মধ্যে রিয়া চলে এসেছে, এরকম অনেকে বলেন যে মনে হয় যে আমার মধ্যে রিয়া চলে এসেছে, এরকম মনে মনে হয়। আমি উনি বলে থাকেন যে আমি বলি যে না আমি আল্লাহর উদ্দেশ্যে করছি, কিন্তু কেন যেন মনে হয়ে থাকে না মনে হয় রিয়া করে ফেলতেছি, মনে হয় আমি লোক দেখানোর জন্য করতেছি। তো এটা এই অবস্থায় আমার ইবাদত কী হবে? আসলে এই জিনিসটি শয়তানের ওয়াসওয়াসা থেকেই হয়, জিনিসটি শয়তানের ওয়াসওয়াসা থেকে হয়। এজন্য এটাকে কোনো কিছু মনে করতে হবে না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের ওয়াসওয়াসা দিলে, কুমন্ত্রণা দিলে তিনি শিখিয়ে দিয়েছেন। যেমন দেখুন সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওসমান ইবনে আবিল আস আসলেন, এসে বললেন আল্লাহ রাসূল ইন্না শাইতানা কদ হালা বাইনি ও বাইনা সলাতি ও কিরাআতি আলবিসুহা আলাইয়া। আল্লাহ রাসূল, শয়তান আমার আর নামাজের মধ্যে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় এবং আমার কিরাতে সন্দেহের উদ্রেক করে। রাসূল সাল্লাম বললেন যাকা শাইতান ইউকালু লাহু খিনজাব ফাইযা আহসাসতাহু ফাতাআউযু বিল্লাহি মিনহু ওয়াতফিল আলা ইসারিকা সালাসান। রাসূল সাল্লাম তাকে বললেন যে তো হচ্ছে শয়তান যার নাম হচ্ছে খিনজাব, তুমি যখন এটা অনুভব করবা তখন এর অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে এবং বাম দিকে তিনবার থুতু ফেলবে। থুতু ফেলা অর্থ এমন না যে আপনি থুতু ফেলবেন মুখ থেকে বের করে পাশের জনকে ভিজিয়ে দিবেন, সেটা না, কিন্তু বরং থু 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 হালকা করে করবেন, এটা এটা উদ্দেশ্য এখানে। সুতরাং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন। সুতরাং এক্ষেত্রেও আমরা বলবো যে আপনার যে রিয়ার যে জিনিসটা, এটাও কিন্তু শয়তানের পক্ষ থেকে একটি, দেখুন শয়তান কিন্তু মানুষের প্রকাশ্য শত্রু, সে চেষ্টা করে যেদিকে আপনার দুর্বল পয়েন্ট পাবে সেটাকে কিন্তু আপনাকে ঘায়েল করার চেষ্টা করবে। শয়তান জানে, শয়তান বুঝতে পারে যে আপনি একনিষ্ঠভাবে আল্লাহর জন্য ইবাদত করতে দাঁড়িয়েছেন, তখন সে তো অন্য কোনো পন্থায় আপনাকে কাবু করতে পারে না, তখন কি করে, তখন বলে যে তাহলে এর মধ্যে মানে অসুস্থতা সৃষ্টি করি যে সে যেন রিয়ার গন্ধ পায় বা এরকম কিছু। সেজন্য এটাকে পাত্তা দিবেন না যদি এরকম কিছু মনে হয় আপনাদের, বরং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে, আশ্রয় প্রার্থনা করে আপনি আপনার সালাত চালিয়ে যেতে থাকবেন, ইনশাআল্লাহ এটা আপনার কোনো ক্ষতি করবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।